হোটেল মোটেলে 60 শতাংশ ছাড়ের খবরে কক্সবাজারে লাখো পর্যটক মেলেনি এক ভাগও বাসি পচা খাবারে খুব সাজিকে খোলা আকাশের নিচে কাটছে পর্যটকদের রাত বুকিং না দেওয়ার কারণে এখানে ভোগান্তিতে পড়ে গেছি আর কি ঢাকার অবস্থা খুবই খারাপ আমরা ঢাকাতে যেটা মানে পাইছি যে ডিসকাউন্ট কিন্তু আসলে এখানে আমরা কোনো হোটেলে ডিসকাউন্ট পাচ্ছি না মিশরে রাজনৈতিক কোন্দলে নিহত রুমনকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি টানাটানি নিজেদের কর্মীর দাবিতে মুখোমুখি অবস্থান কোন দল করত না দাবি পরিবারের আওয়ামী লীগ তার লাশ ছিনিয়ে নিয়ে তারা তাদের কর্মী দাবি করে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করার জন্য পাচারা করতেছে সরাসরি আমাদের কর্মী এবং আমাদের দলের সে নিবেদিত প্রাণকর্মী বন্দরনগরীতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকা দায় ছাড়া অজুহাত বিক্রেতাদের নজরদারি না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা শিরোনামগুলো জানাচ্ছিলাম নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি টানা ছুটির সাথে হোটেল মোটেলে 60 শতাংশ ছাড়ের খবরে লাখো পর্যটকের ঢল নামে কক্সবাজারে কিন্তু বাস্তবে ঘোষিত সেই ছাড়ের আর দেখা মেলেনি উল্টো পচাবাসি খাবার পরিবেশনের পাশাপাশি ছিল নানা অব্যবস্থাপনার অভিযোগ আগাম বুকিং ছাড়াই সাজিকে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই রাত কেটেছে খোলা আকাশের নিচে সৈকতের লাবণী থেকে কলাতলি পয়েন্ট এ যেন সমুদ্র দেখতে আসা পর্যটকদের জনসমুদ্র টানা তিন দিনের ছুটি সাথে যুক্ত হয়েছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা এবং বিচ কার্নিভাল সব মিলিয়ে লাখো পর্যটকের সমাগমে কক্সবাজার রূপ নিয়েছে উৎসবের নগরীতে পর্যটক দিবস উপলক্ষে কক্সবাজারকে খুব সুন্দর করে রাঙিয়ে তুলছেন এবং কি খুব কক্সবাজারে আসলে সমুদ্র দেখে মনের শান্তি পাওয়া যায় পর্যটন মেলা পর্যটন স্টলগুলো ঘুরলাম এবং পুরো কক্সবাজারটা সাজসাজ রব এটা খুবই ভালো লাগছে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল উপলক্ষে পর্যটক আকর্ষণে এবার হোটেল মোটেল গণপরিবহন উড়োজাহাজ সহ 15টি খাতে ছাড়ের ঘোষণা দেয়া হয়েছিল 60 শতাংশ পর্যন্ত তাতে সাড়াও মিলেছে পর্যটকদের কিন্তু ঘোষিত ছাড় পাননি অনেকেই মানে দুইটা অ্যাপার্টমেন্টে 12,000 টাকা নিচ্ছে এখানে যে আপনার যে অফার ছিল সেটা আমরা কিন্তু জানি না সাত দিনকার যে মেলা যে অফার ছিল 50% ডিসকাউন্ট সেটা আমরা কিন্তু জানি না আমরা ঢাকাতে যেটা মানে পাইছি যে ডিসকাউন্ট কিন্তু আসলে এখানে আমরা কোনো হোটেলে ডিসকাউন্ট পাচ্ছি না প্রত্যেকটা হোটেল হয়তো বা কয়েকটা হোটেল আমরা রুম খালি পাইছি বাট তারা বলতেছে হোটেলে রুম নেই কক্সবাজারে রাত্রি যাপনে রয়েছে 500+ হোটেল মোটেল রিসোর্ট তাদের হিসাবে গেল তিন দিনে সমাগম হয়েছে 4 লাখেরও বেশি পর্যটকের এর মধ্যে যারা আগেই বুকিং দিয়েছিলেন তারা ঘোষিত ছাড় পাননি বলে দাবি সংশ্লিষ্টদের বাসি খাবার ওরা কিছু দিচ্ছে কারণ খাবার সারপ্লাস থাকলে ওটা তারা টেকনিক্যালি আমাদেরকে খাইয়ে দিচ্ছে অনেকেই দিচ্ছে না তাই আমরা আজকে সরাসরি দেখতে আসলাম যে তাদের ঘোষণাকৃত চারটি তারা বাস্তবায়ন করছে কিনা মানে একটা ঘোষণা দিয়ে যখন এটা না এটা রাখাটা হচ্ছে তাদের দায়িত্ব যদি না রাখে তাহলে পর্যটক এখানে বঞ্চিত বোধ বা প্রতারিত মনে করতে পারেন এদিকে টানা তিন দিনের ছুটি পেয়ে আগাম বুকিং ছাড়াই রাঙামাটির সাজেকে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো পর্যটক থাকার ব্যবস্থা না হওয়ায় অনেককে রাত্রি যাপন করতে হয়েছে খোলা আকাশের নিচে বুকিং দিই নাই বুকিং না দেওয়ার কারণে এখানে ভোগান্তিতে পড়ে গেছি আর কি থাকার অবস্থা খুবই খারাপ আর যেটা পাইছি এটা ওদের স্টাফের রুম বলছিল আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ এবারে আমরা একটু কক্সবাজার যাব সহকর্মী এহসান আল কুতুবি সেখানে আছেন এহসান এই যে টানা ছুটি চলছিল আজই তো সেটি শেষ দিন শেষ দিনে এসে পর্যটন নগরীর কি অবস্থা দেখছেন এবং আজকে আসলে কি কি আয়োজন রাখা হয়েছে সে সম্পর্কেও জানতে চাই প্রতিটি পয়েন্টে আমরা ঘুরে দেখেছি এবং এখন আছি সুগন্ধা পয়েন্টে তবে যেহেতু সন্ধ্যার আগে এই বিকেলের সময়টাতে কক্সবাজারের প্রতিটি পয়েন্ট একটু সবসময়ই ভরপুর থাকে আজকেও তার ব্যতিক্রম ঘটেনি যেহেতু এখনো ছুটির আজকে শেষ এবং এখনো অনেক পর্যটক রয়ে গেছে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই এই যে এখানে
ছাতা দিয়ে সৌন্দর্য বর্ধনের একটা দৃষ্টিনন্দন যে ছাতা দিয়ে সাজানো হয়েছিল সেই দৃশ্যটি মানুষ কক্সবাজারে যেসব পর্যটক আসছে তারা দেখছে এবং সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এবং এর পাশাপাশি যদি সমুদ্র সৈকতে যেসব পর্যটক অন্যান্য সময়ও যেভাবে এখানে এসে তারা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এবং পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর যে দৃশ্য আমরা সবসময় দেখি সেটিও এখনো আমরা দেখতে পাচ্ছি। আর যদি বিচ কার্নিভাল এবং পর্যটন মেলার কথা বলি, পর্যটন মেলা আজকে সকালে বিচ রেস্কিউ প্রদর্শনী ছিল লাইফগার্ড এবং পাশাপাশি সার্ফিং প্রদর্শনী ছিল এবং গুরু উৎসব ছিল। আর সন্ধ্যার পর সবসময় গত চার দিন ধরে অর্থাৎ আজকে যেহেতু অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকেও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ এহসান। এ পর্যায়ে আমরা বান্দরবানে যাচ্ছি, সহকর্মী বাটিং মারমাকে দেখতে পাচ্ছি অপেক্ষা করছেন আমাদের জন্য। বাটিং দেখতে পাচ্ছি আপনাকে, আমাদেরকে একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ বৃষ্টি, যে সরকারের ছুটির দিন তিন দিনের মাথায় আজকে হচ্ছে শেষ দিন, পর্যটকরা মোটামুটি বান্দরবানে যতগুলি পর্যটক সেট ঘুরে টুরে তারা বেরিয়েছেন এবং আজকে হচ্ছে শেষ দিন, এই কারণে নীলাচলে আজকে প্রায় হাজার খানিক দর্শকের বা পর্যটকের সমাগম হয়েছে। অত অনেকেই গেছেন কিন্তু আপনার থানচির দিকে, যেখানে আপনার ম্যাকরি ফলস এবং এই যে সাঙ্গু নদীর রাজা পাথর এই সমস্ত জায়গায় ঘুরতে গেছে তোমারটঙ্গি সহ। তো যারা আসছে আজকে কিন্তু আপনার পর্যটকরা এসে হয়তো আজকে চলে যাবেন তারা এই আপনার নিজ গন্তব্যে, যার কারণে পর্যটক আসলেও আজকে একটু কম। আর বিকালের দিকে একটু বৃষ্টি হওয়ার কারণে এই পর্যটকরা কিন্তু আপনার এই ঠিকমতো যারা ঘুরতে গেছে দূরে যে আপনার চিম্বুক বা নীলগিরির দিকে, তারা হয়তো ফিরে এসে অনেকেই যার যার রুমেও বিশ্রাম নিচ্ছে এবং তারা ঘুরছে এখনো। এখনো কিন্তু নীলাচলে খুব একটা পর্যটক নেই সেটা না, পর্যটক ভিড় কিন্তু লেগে আছে। তো আজকে চলে যাবে যেহেতু তারা হয়তো কিছুক্ষণ ঘুরে টুরে আবার চলে যাবে। অনেক ধন্যবাদ বাটিংকে, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে এক কিশোর নিহতের ঘটনায় উত্তপ্ত চট্টগ্রামের মিরসরে দুই দলের নেতাকর্মীরা অনেকটাই মুখোমুখি। নিহত কিশোরকে দুই দলই নিজেদের কর্মী দাবি করলেও পরিবার বলছে আসলে সে কোনো দল করত না। এ ঘটনায় মামলা হয়েছে থানায়, পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এভাবেই সংঘর্ষে লিপ্ত হয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা, রণক্ষেত্রে পরিণত হয় মিরসরাইয়ের আজমপুর বাজার। সংঘর্ষে আহত উভয় পক্ষের 15 জনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন রুমন নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আন্ডা নিরীহ মানুষ, বাগিনে চাকরি করে, আমি বাজারে চাকরি করি, কে কুজে বস্তা টানি ভাত খাই, আন্ডা ওসব কোনো রাজনীতির কোনো ইয়াতে নাই। খবর আছে তো কজে কি তোর ছেলের তো দুম্বাইছে, তোর ছেলে কে কুজে হরির মুই গেছে, আন্ডি তো আইসি হাইনু, পর আমার ছোট ভাই আছে, ছোট ভাই কে কুজে হানিতে নামছে মাত্র দেখে যে হানি তলে তলারিছে। হামলার জন্য পরস্পরকে দুষছেন দুই দল। ওদের সন্ত্রাসী ছিল 2000 প্রায়, ওদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। 25-30 জন আহত হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ জনগণও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ওরা আমাদের একজনকে, ছাত্রলীগের একজন কর্মীকে মারছে, এটা আমরা চাই না যে মৃত্যুর পর মৃত্যু আমরা চাই না, এটা আমরা সুস্থভাবে প্রশাসনের কাছে এটা বিচার চাই আমরা। নিহত কিশোরকে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই নিজেদের কর্মী দাবি করলেও পরিবারের দাবি ভিন্ন। সেও ওই উপস্থিতি সবার ওখানে উপস্থিত ছিল, বিএনপি সমর্থন করে, আওয়ামী লীগ তার লাশ ছিনিয়ে নিয়ে তারা তাদের কর্মী দাবি করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার জন্য পাচারা করতেছে, চেষ্টা করতেছে। সরাসরি আমাদের কর্মী এবং আমাদের দলের সে নিবেদিতে প্রাণকর্মী, এই জায়গায় বিএনপি তো এটা গোলা বানিতে মাছ শিকার করার, এটা তাদের পুরনো অভ্যাস, মজ্জাগত অভ্যাস, তারা লাশ ফেলে দিয়েছে, লাশ ফেলে তাদের লাশ দাবি করে। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে মিরসরাইয়ে, দুপক্ষ অনেকটা মুখোমুখি। চট্টগ্রামে আবারও অস্থির কাঁচামরিচের বাজার। 15 দিনের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমদানি কমে যাওয়া এবং বন্যায় দেশে উৎপাদন কম এমন অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি মনিটরিং কম, তাই ইচ্ছে মতো দাম নিচ্ছেন বিক্রেতারা।
15 দিন আগেও চট্টগ্রামে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল 80 টাকা, বর্তমান মূল্য 200 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি কেনা বেশি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আজকে মাল আসছে না, কম আসছে, কম কারণে অনেক তো 50 টাকা 60 টাকা বিক্রি করি বলে ওরা তো এখানে সিন্ডিকেট করে আসছে। চালান মন মরিচ কম আসতেছে, এই জন্য 220 এক কোঠালা আপনি বাড়ি গেছে 100 টাকা কেজিতে। যদি কম আসে তখন দাম বাইরে যাবে, এটা আমরা বাড়াই না, বাড়ায় যারা আনে তারাই বাড়া, আমাদের কোনো এখানে হাত নাই। পাইকারদের দাবি বেশ কয়েকদিন ধরে ভারত থেকে সামান্য পরিমাণে আসছে, বন্যার কারণে দেশেও মরিচের উৎপাদন কমেছে, সবকিছু মিলিয়ে তাই দামও চড়া। 220 টাকা 230 টাকা হয়েছে গতকালকে, আর ওর আগের দিন মরিচ ওখানে ব্যবহারীরা কিন্তু 250 টাকা, আজকে মরিচ যেগুলো 120 টাকা বেচছে ওখানে ব্যবহারীরা কিন্তু 200 টাকা কেজি। তিন দিন বর্ডার বন্ধ ছিল তো, এখন তো ধরুন বর্ডার খোলা, তার ওই 20 টাকা দাম দামিও কম হইছে, দেখো তো আমদানি বাড়তি। তবে ক্রেতাদের দাবি বাজারে প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বিক্রেতারা। সিন্ডিকেট আমি মনে করি দেশের মধ্যে একটা আপনার অরাজকতা পরিস্থিতি, কোনো দিন ঠিক মতো করে না, এরাও যে যার মতো করে জিনিসগুলা মানে সেট করে নিয়ে ওরা এই করে সেল করে। কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের কারসাজি এটা, মানে যা যার থেকে যত নিতে পারতেছে সেটাই হচ্ছে যে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সমুদ্র উপকূলবর্তী জনপদ বাঁশখালীর উন্নয়ন সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাবে এই সভায় আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডাক্তার আলমগীর চৌধুরী আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন। বলেন, সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও বাঁশখালীর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। হঠাৎ করেই একের পর এক চোরাই ফোন মিলছে, দুই মাসের ব্যবধানে প্রায় 300 চোরাই ফোন উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ। বিস্মিত ফোনের মালিকরাও ফিরে পাওয়ার আশায় তারা ছেড়ে দিয়েছিলেন, কয়েক দফা হাত বদল হয়ে সব ফোন দেশের বিভিন্ন স্থানে চলে গিয়েছিল। মাস দুয়েক আগে চুরি ছিনতাই হওয়া এবং হারিয়ে যাওয়া 85টি ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছিল চট্টগ্রামের বন্দর থানা পুলিশ। এবারও প্রায় 200+ ফোন উদ্ধার করে তুলে দিল মালিকের হাতে। চুরির পর অনেক ফোন হাতবদল হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে, বেগ পেতে হয় উদ্ধারে। কাছে মোবাইলগুলো পাচ্ছি না, পাচ্ছি দূর থেকে, কিন্তু আনতে আমাদের অনেক পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ আমরা যে আনতে পারতেছি, আইনে যে আমাদের ভাইদের কাছে বিতরণ করতে পারছি, তার যে একটা হাসি দেয় এই হাসিটা আমাদের অনেক কিছু পাওয়া। নাম্বার নিয়ে আমার কাছে রিকোয়েস্ট করছে যে স্যার আমার এইখানে মোবাইলটা হারাইছে, আমি এইখানে জেডি করছি, আমার যদি একটু হেল্প করতেন। তা আমি আসলে কেউ ফোন দিলে নিরাশ করি না, চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, এরপরে ওইভাবেই করে তাদের মোবাইলগুলো উদ্ধার করে দেওয়ার চেষ্টা করি। অনেকে ফোন কিনেছিলেন টিফিনের টাকা বাঁচিয়ে, কেউ বা পেয়েছেন উপহার হিসাবে। চুরি বা হারানোর পর সবাই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, আশা ছেড়ে দিলেও হঠাৎ ফোন ফিরে পেয়ে খুশি সবাই। টিফিনের টাকা জমিয়ে জমিয়ে আমি এই দামে ফোনটা কিনছি, রাখতে পারি, চলে নিয়ে গেছে, এখন পাইছি, এটাই ভালো লাগতেছে। ফোনটা কেনার ঠিক 10 দিনের মাথায় হারাই গেছিল, আর আমি আসলে একটু বেশি তখন ইয়া ছিলাম, ভারাক্রান্ত ছিলাম, তার আগের দিন আমার আম্মা মারা গেছিল। তিনটা মোবাইলের আইমি নাম্বার জানা ছিল না, সেই কারণে আমি একটা মোবাইলে জিডি করতে পেরেছি। তো আমি প্রায় 1 মাস 2 দিনের মাথায় হচ্ছে মোবাইলটা পেলাম আর কি। জিডি করে 3 দিনের মাথায় আমি আমার ফোনটা পাইছি, তো অনেক খুশি লাগতেছে, কিন্তু আমার কিছু স্মৃতি ছিল ওগুলো এখন আর পাবো না, তো ওগুলোর জন্য আকেপ নাই, ফোন হাতে পাইছি এটাই অনেক। আমার বন্ধু বান্ধব আছে মোবাইল জিডি করলে পাওয়া যায়, সেজন্য আমি 2021 সালে জেরি করছিলাম, 2.5 বছর বাদে আমি 2টা পাইছি। প্রত্যেকটা থানা যদি এরকম কাজ প্রত্যেকটা মানে ভুক্তভোগী অনেক উপকৃত হবে। মোবাইল ফোন বহনে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। ফোন হারিয়ে যে কোনো একটা ব্যক্তি আসে, আমরা তাদের আসলে আকুতিটা আমাদের আসলে টাচ করে, তাদের আকুতিটা আমরা বুঝে তাদের জিনিসটা ফিরিয়ে দিতে পারি, এতে আমাদেরও একটা আত্মতৃপ্তি কাজ করে। এবারের অভিযানে বেশিরভাগ ফোন উদ্ধার হয়েছে কুমিল্লা থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ষড়যন্ত্র করে বা স্যাংশন দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো যাবে না বলে মন্তব্য করলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এমন মন্তব্য করে তিনি বললেন, গত 1.5 দশকে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ, একের পর এক মেগা প্রকল্প হচ্ছে, অগণতান্ত্রিক শক্তি রক্তচক্ষু উপেক্ষা করে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য তার। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত গণমিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চন্দনে এসে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ আয়োজিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন সামনে রেখে দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ চট্টগ্রামের মহানগর শাখার উদ্যোগে নগরীর সাগরিকা স্কোয়ার ক্লাব মাঠে 500 অসহায় দুস্থ জনসাধারণের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী সহ উপহারও বিতরণ করা হয়। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।